ঘরে কে ফুচুর ফুচুর করছে রে? কেউ না। আরে তুমি আমাকে একটা টিভি দিয়ে গেছিলে না, ওই টিভিতে আমি ইংলিশ বই দেখছি। কি বই? ইংলিশ বই মানে ইংলিশ। আমি বাড়িতে নাই, তুই ইংরেজি বই দেখছিস? হ্যাঁ দেখছি। কি বই দেখছিস? অ্যানাকোন্ডা বই দেখছি। অ্যানাকোন্ডা? হাই অ্যানাকোন্ডা কি বই? অ্যানাকোন্ডা সাপের বই, সাপ, বড় সাপ। ও সাপের নাম অ্যানাকোন্ডা? হ্যাঁ। এ বউ তোমাকে বলে দাদা বৌদির নাম্বারটা দাও, আমি কোনদিন দিয়েছি বলো? কোনদিন দিই নাই, ওই জন্য তো তোকে আমি এত ভালো। তোর মা এত সতী বরে গায়ে চ্যালেঞ্জ করে বলবো, তোর মতো সতী গায়ে একটাও নাই। আরে আমার সোনার গো, ওই জন্য তোর জন্য আমি বিদেশে পড়ে আছি, তোকে বিশ্বাস করে আমি বাইরে পড়ে আছি। আমি মনে করি না যে আমার বউ কোনো অন্যায় করছে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোনো অন্যায় করব না। তোমাকে ছেড়ে আমি সব করতে পারবো। কাটো কাটো ফোনটা, কাটো না, আমি কথা ভাবতেই পারবো না। এবার কেটে ফেলো ফোনটা, কেটে ফেলো গো। হ্যাঁ বলে, হ্যাঁ বলো। আমি ঘর যাব মনে করছি, কি করব বল তো? এ পুচু পুচু কে করতে রে, বাড়ি আসবে বলছে, কি করব বলো? এখন 6 মাস বাড়ি আসতে হবে না। আচ্ছা বলছি শোনো, দেখো এইদিকে খুব ভাইরাস ছড়িয়ে পড়েছে বুঝেছো? করোনা, করোনা এইদিকে প্রচুর করোনা হয়েছে। ওখানে সেফটি আছো, ভালো আছো, এখন এসো না বুঝেছো? তাই নাকি? হ্যাঁ করোনা হয়ে গেছে এইদিকে বেশি। তোদের ওইদিকে করোনা? হ্যাঁ। এই করোনা হারাম জাতি জ্বালাইলো রে, গোটা দেশ টাকা শেষ করে দিল রে। এই হারাম জাতি বলছো কেন? কোন করোনার কথা বলছো? করোনা মানে তো মেয়ে ছেলে। আমার শুধু ছায়া গুলো বেশি ছিঁড়ে যায় জানো। ছায়া? হ্যাঁ ছায়া ছিঁড়ে যায়। এক ডজন ছায়া আনবে। বেশ এক কাজ কর, তুই যখন ছায়া ছিঁড়ে গেছে তাহলে আর আমি সতীর ছায়া লুবো না, তোর জন্য পিতলের ছায়া নিয়ে যাবো। আন্ডার প্যান্ট দেবো হিরার। আরে হীরার ওই প্যান নিয়ে কি করবো? মানুষ হীরে আঙুলে থাকলে গলায় থাকে, হাতে থাকে, এগুলো মানুষ মানুষকে দেখায়। তাহলে আমি ফোন রাখছি বুঝলি। এই বকুড়া আমি ওনে কি করবো? কি বলছো তুমি, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো সোনা, ভালো থেকো তাহলে, বাই সোনা। ক্যাপাসিটি, ক্যাপাসিটি, এর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। ক্যাপাসিটি শোন, দেখ এই ছলনাটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, কারণ কোনো বেটা ছেলে যদি মনে করো যে বউকে ধরবো, বউ কোনো অন্যায় করছে, তাহলে হুট করে বাইরে বাহানা করে চলে যাবে, না হুট করে ঘরে ঢুকে পড়বে, বুঝতে পারবে? যদি মেয়ে খারাপ হয়, বউ খারাপ হয়, এসে এসে শালুকে দেখতে পাবে। কিন্তু আসলে আমার বউ যে ভালো চ্যালেঞ্জ, আমার বউয়ের মতো সত্যি একটাও নাই। তুমি আমার সঙ্গে ফোনে চালাকি করছিলে? আমি দেখলাম, সবাই আমাকে গায়ের লোকে বলেছিল বুঝলি, যে তোর বউয়ের চলাফেরাটা ভালো না। বলেছিল? হ্যাঁ। তা আমি বলছি না রে, আমার বউ খুব ভালো। শোনো ওদের হিংসা হয়, আমার সবসময় সেজে কুজে থাকি তো তাই দেখতে পারে না। আমার একটা বন্ধুও বলতো বুঝলি, যে তুই বউ দেখ, তুই অন্ধবিশ্বাসী, তো অত বিশ্বাস করি না। আচ্ছা তাহলে মেয়ে ছেলে? আমি বলতো না রে, আমার বউয়ের মতো বোন আয় রে, ও জীবনে কোনো ছেলেকে পাত্তা দেয় না। তাই আজকে প্রমাণ হয়ে গেল যে পাত্তা দেয় না। দেখো আমার ঘরে কেউ আছে? আমি বলেছিলাম চ্যালেঞ্জ, আমার ঘরে পুরুষ তো দূরের কথা, একটা মশা বা মাছি ঢুকতে পারবে না। দেখো অবাক করে দিলাম তোমাকে আমি, তুমি আমাকে চিনতে পারছো না। পরিচয়টা দিয়ে দাও, পরিচয়টা দাও। কি এটাই বাস্তব হয়ে গেল রে? এই কি বলছো বলো? কেন করলাম এটু বলো, এদিকে বলো। তোকে যে বলেছিলাম যে ঘরে যেন মশা বা মাছি না ঢুকে, তো হাতি ঢুকে বসে আছে।
আরে হাতি না, হাতি না, এটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার পরিচয় দাও, ভালো করে পরিচয়টা দিয়ে দাও। এটা যে আমার দাদা। দাদা, এই দাদা, দাদা ভালো আছিস? আরে ভালো না থাকলে আসবে কি করে বল। শুন, তোকে বলেছিলাম আমার জন্য একটা লেহেঙ্গা আনবি, আনিস নি কেন রে? এটা তো দাদা। হ্যাঁ এই শালা, এ শালা আছে কেমন রে? হাই আরে এ বুয়া, তোকে যখন বিয়ে করি তখন তোর মা কাঁদছিল, তোর বাপ কাঁদছিল বিদায় দেবার সময়, ওই তোর দাদাকে তো কাঁদতে দেখলাম না। কারণ বিভিন্ন জায়গায় ছেলেকে মানে বউকে আমি দেখালাম, ডাক্তার দেখালাম, এ দেখা পীরা দরবার থেকে শুরু করে সব কিছু দেখালাম, কিন্তু কোনো ডাক্তার ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারলো না। তুমি যখন নিজে ভাই পাঠো, এইবারে ভালো ট্রিটমেন্ট করবে, ভালো ইঞ্জেকশন দিবে, যেন সেই ইঞ্জেকশনে আমাদের দুজনের সন্তান হয়। আরে ও চিন্তা তুমি করো না। হ্যাঁ আমি যখন এসে পড়েছি তোমার কোনো ভয় নেই। আসলে এই আমার মুখটা টক হয়ে গেল। আচ্ছা মানুষ পাই গে তুই দাদা এসে শোনো ভাই, শোনো শোনো, তুই এক কাজ করো তো ভাই। ওরে আমার শালা রে, শালা যে এসে শালা সম্মান করতে হবে। তোমাদের এখানে ভালো চা পাওয়া যায়? কফি কফি? হ্যাঁ কফি পাওয়া যায়। বাঁধাকপি না ফুলকপি? হট নাকি কপি খাবে বলো। আরে বাবা, বাঁধাকপি ফুলকপি নয়। আচ্ছা আচ্ছা, এটা চায়ের সঙ্গে খাই বুঝলে তো। আচ্ছা আচ্ছা, চায়ের সঙ্গে এই দুটো সিঙ্গাড়া নিয়ে আসবে গরম গরম। আচ্ছা বেশ, তোমার জন্য দুটো চা। কে কে খাবে সিঙ্গাড়া? আরে দেখো কে কে খাবে দুটো চা, কে কে। এই তো তোমার বউ একটা, আর তুমি নিজে এনে আমাকে একটা দিবে। ওটা কি করছো? আরে বিড়ি খাওয়ার শাস্ত্রের পক্ষে ক্ষতিকর। শোনো মানুষ ভাইকে, তুমি কাঁদছো কেন মানুষ ভাইকে? খাবার দিতে বললে দিবা তাহলে এবার খাই একটা নাকি? চলো খাই গে রে, দেও বিড়ি মানুষ পাই কে, খাও বিড়ি, দাও বিড়ি। এটাই তো ক্যাপাসিটি, ঠাইতে যাই। যাও ভাই যাও, আমার শালা বলে কথা শোনো। তুমি কোনো চিন্তা করো না, তুমি চাইছো এই মুহূর্তে ভালো ভালো কাপড় জন্য আসবো, বাজার থেকে বাজার করে আনবো। আমার শালা বলে কথা, আমার আত্মীয় এসেছে আজকে, আমার কত গর্ব। দাও 500 টাকা। তোমার বাড়ি আমি এসেছি, তুমি আমাকে খাওয়াবে, সম্মান করবে, কিন্তু আমাকে এসে বলছো 500 টাকা দাও। ব্যাপার হচ্ছে আমার 1200 টাকার নোট ভাঙানি নাই বুঝলে তো, হঠাৎ করে হাট লেগেছে তো, কে ভাঙানি নাও দিতে পারে, তাই বলছি 500 টাকা দাও, আমি এসে দেবো বাজারটা করে আনে। আসি। হ্যাঁ তোমরা ভালোভাবে থেকো, ভাই বোনে গল্প করো। এই তুমি এক কাজ করো, ভাতটা চাপিয়ে দাও, আমি আসছি বাজারটা করে আনছি। হ্যাঁ তাহলে তোমরা থাকো, কেমন? যাও যাও যাও। এই তোমরা যেন কিছু মনে করো না, এই মুহূর্তে আমি আসছি তোমাদের জন্য ভালো ভালো খাবার আনবো। কোন খেপারে বাবা, আচ্ছা পাগলকে বিয়ে করেছো? হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন এ শালা পালাইছে, বলছিল তাই পালাই, জানলা ফাঁক থেকে দেখবো। এ সত্যিকারে দাদা, আমার ঘরকে কইতে এসে কাদা, যদি ঘরকে কইতে আসে কাদা, এমন মাইল বড় গাধা, বাইর করে দেবো তোর কাবা। দাদা আমার নাম কি আসে এখন? আমি তালা, তুই যাও না এখনো, যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। শোনো, ভালো ভালো পালিয়ে গেছে টেনশন। শোনো, তুমি যত বোকা ভাবছো তত বোকা কিন্তু নয়, একে জব্দ করে যায় কি করে সেটাই বলো আগে। শোনো, এই বুড়ো কি তুমি মানে কম ভেবো না, এই বুড়ো নাগর আমাকে সব সময় ঘিরে ঘিরে রাখে, কোথাও বেরোতে দেয় না, কোথাও যেতে দেয় না। তাই শোনো, এক কাজ করো, বলো দুজনে মিলে আমরা একটু আনন্দ করি। হ্যাঁ তাই কি আনন্দ করতে? আনন্দ করবে না। শোনো আমি যেটা বলছি সেটা শোনো, কিভাবে জব্দ করা যায় সেটা বলো আগে। কিভাবে জব্দ করা যাবে? হ্যাঁ
কিভাবে জব্দ করা যায় বলো তো, তোমার কাজ করো বলো। আমি বলছিলাম যে ওকে একটা বড় চাকু নিয়ে, চাকু নিয়ে আছে, কটা ঘুমের ট্যাবলেট খাই দেব। আচ্ছা, তারপর ঘুমিয়ে যাবে। সঠিক যুক্তি। বড় একটা চাকু নিয়ে পেটে ঘ্যাচ করে মেরে দেবে। আজ থেকে পেটে আমি টিন ভরে রাখবো, চাকু যাতে না দেবে। মা কি কত শয়তানি রে, আমাকে মারার প্ল্যান করছে। তুমি যে প্ল্যানটা করলে, ওই পেটে চাকু ভরে দিলে পরে দুজনকে জেল খাটতে হবে। আচ্ছা, সারা জীবন জেলে পড়তে হবে। যা প্ল্যান করছি তাতে মনে হচ্ছে এছাড়া মেলা কমিটি তোদের এইগুলো বন্ধ করে দেবে। দেখ কিছু করে বলবি, পরে বলবি। বাবা আর তো প্ল্যান করা ভালো রে। দেখ আমাদের ওখানে মা কালীর মন্দির আছে জানো, খুব জাগ্রত মা কালী। যে যে মনের আশা নিয়ে যায় মা কালী কিন্তু তার আশা পূর্ণ করে দেন। তুমি যদি গিয়া বলো ওগো মা কালী আমি যাকে ভালোবাসি ওর জন্য আমি ভালোবাসতে পারছি না, একে তুমি চোখে অন্ধ করে দাও, কানে কালা করে দাও, সব কিছু শুনবে। সত্যি? হ্যাঁ, তাহলে চলো কালিমার কাছে যাই। আমি গাড়ি বের করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। দাদু যা। মা মাগো এ ভরসা, এ অমাবস্যা কালী এই পূর্ণিমার কালী এমনি ভরসা হয় না, তারা কালী কি একরকম আছে? হে মা, মা মা আবো মাগো, আমাকে আমার বউ ফাঁকি মারছে জানো, আমি বউকে খুব ভালোবাসি কিন্তু মা জানো আমার বউ আমাকে ছেড়ে আমাকে দুঃখ দিয়ে ব্যথা দিয়ে গোপন করে পর পুরুষের সঙ্গে রাত কাটাইছে। তাহলে বলো মা এটা কি ঠিক? তুমি কালী, তুমি সঠিক বিচার করবে মা। তবে ওনার অনুরোধ তোমার কাছে, আমি তোমার পিছনে লুকোচ্ছি, তোমার দুটো হাত মনে হয় খেয়ে নিয়েছে, তা দুটো হাত আমি পিছনে লাগাচ্ছি মা। তাহলে বলছি মা, মায়ের গানও করতে দেবে না, এত ব্যস্ত রে। এই দেখো, এইটা বুঝি সেই মা, এই হচ্ছে মায়ের মন্দির, মায়ের মূর্তিখানা দেখো। মায়ের মুখটা তো খুব সুন্দর। এক কাজ করো, সর্বপ্রথম দুজনে আমরা মাকে প্রণাম করি। ঠিক আছে। আশ্চর্য বিপদে কেমন ডাকো মা? আমি টার্জেন কালী। টার্জেন কালী? জঙ্গলে থাকি রে। আচ্ছা, তোর আমার কাছে এসেছিস, আমি তোদের মনের আশা পূর্ণ করবো। বল মা, জেগে বল। তোমার ডাকে মা সাড়া দিয়েছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। মা আবার ব্রেক ড্যান্স করছে কেন? তোরা কোনো খাবার এনেছিস? হ্যাঁ হ্যাঁ মা, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। খাবার দে না, বড্ড খিদে পেয়েছে। কি খাবার এনেছিস, কি খাবার এনেছিস মা? অন্যদিকে আমি খাচ্ছি, কুড়িটা সানলি রে। আমার খাওয়া দেখে না, নাহলে তোর ভরস হয়ে যাবি। আমি খেয়ে তারপর ওই দিকে তাকাবি। মা অপরাধ নিয়ে না মা। হয়েছে মা? সংসার তো ভালো, খাওয়া হয়নি তোমার? বেটে পানি আনে নি। হ্যাঁ, পানি? ও মা পানি নয়, বলে জল। জল? হ্যাঁ, ইংরেজিতে বলে ওয়াটার, বাংলায় বলে জল, আর হিন্দিতে বলে পানি। একটাই জিনিস, এর কথা কোনোদিন ভেদাভেদ করবি না। তা বেশ মা, তুমি জল খেয়ে নাও। অন্যদিকে তাকা। বেশ তাকাচ্ছি, অন্যদিকে তাকাচ্ছি, নাও খেয়ে নাও। মা গিলাসটা দাও। গিলাস নাই। কেন?
গ্লাসটা রাখলাম রে। কিসের জন্য মা? মুতে পানি লব। মা কালীর আবার পেচ্ছাপ করে জল নাই নাকি? আমরা পবিত্র জলে সত্যি মা, আজ তুমি সতীর হাতে প্রসাদ খেয়েছো, তাই বলছি মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে, মা জেগেছে। বমি হবে, তোর শরীর খারাপ হয়ে মরে যাবি। মা সবকিছু বলো তো, এই মেয়েটাকে কিভাবে পাবো? মাকে ফোনটা আগে ধরিস তু, সকালে 20টা দেশি মুরগির ডিম, দুপুর সব কাজ বাদ দিয়ে দেশি মুরগির ডিম খুঁজতে যাবো। দুপুর বেলায় 20 কেজি 2 কেজি মাংস, 2 কেজি চালের ভাত খাবি, ভালো চালের জল, দানা ধুন চালের ভাত। তুমি বাথরুমে যাবে? তাড়াতাড়ি চলে যা, বেশ ঠিক আছে মা। শোনো, ঠিক আছে তুমি চলো, আমি আসছি।